बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम मेनस किचनर आजकल एपिसोडे सबाई के स्वागत जानिए एपिसोडटी शुरू कर आजकल एपिसोडे अपन थे बिएबाड़ी स्टाइले चिकेन रोस्ट बिएबाड़ी बाबूचीरा जे भाव चिकेन रोस्ट कर आज के ठीक से भावे अपन के देखो और खूब ही मजादार भावे आशा करछि आजकल बिएबाड़ी चिकेन रोस्टर रेसिपिटा अपन अनेक बेशी भालो लागबे ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন फ्रेंड्स ও ফ্যামিলির সাথে ভিডিওটিকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে আমি 8 পিস চিকেন নিয়ে নিয়েছি। এটা হচ্ছে পাকিস্তানি যে চিকেনটা পাওয়া যায় সেটা আপনারা চাইলে ব্রয়লার চিকেন দিয়েও করে নিতে পারেন। এবার চিকেনগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এখানে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আর চিকেনগুলোর মধ্যে আমি কিছুটা জর্দার রং এবং লবণ মাখিয়ে নিয়েছিলাম আর জর্দার রংটা কিন্তু বিয়েবাড়ির বাবুর্চিরও ব্যবহার করে থাকেন এতে করে কিন্তু এই রোস্টটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় মনে হয় তো এখন আমি উল্টে পাল্টে এগুলোকে 10 মিনিটের মতো ভেজে নিচ্ছি দেখুন फ्रेंड्स 10 মিনিট পর চিকেনগুলোর মধ্যে খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে এখন আমি এগুলোকে নামিয়ে বাকিগুলোকেও সেম প্রসেসেই ভেজে নিচ্ছি সবগুলা চিকেন ভেজে নেওয়ার পর এখন আমি চিকেন ভাজার তেলে আরো কিছুটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি তার পাশে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু কম করে দিলাম কারণ এখানে আমি পেঁয়াজ বাটাটা ইউজ করব তার জন্য কম পেঁয়াজ দিলেই হবে এবারে সাথে দিয়ে দিলাম গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ এবং তেজপাতা সবকিছু আমি দুই তিনটি করে করে দিয়ে দিলাম এবার আমি বেশ ভালোভাবে নেড়েচেড়ে একটু লাইট ব্রাউন কালার করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি तो क्योंकि भाजा हो गए एबारे एखे एड कर दीब मसला प्रथम दिए दीची एक टेबिल चामच परमाण आदा बाटा एक टेबिल चामच परमाण रसुन बाटा और देर टेबिल चामच परमाण पेज बाटा एबार आदा रसुन और पेज़टा के एक नेड़े भेजे निब जाते आदा रसुन और पेज़र मध्य जो काचा फ्लेवर आता एकदम ही चले जाए तो फिर आसी दुई तीन मिनट पर दुई तीन मिनट भेजे नवर पर आदा रसुन एवं পেঁয়াজের মধ্যে যে কাঁচা ফ্লেভার আছে সেটা একদমই চলে গিয়েছে এবার আমি এখানে অ্যাড করে দিব বাদাম বাটা এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে কাজু বাদাম বাটাটাও দিয়ে নিতে পারেন আর বাদাম বাটার সাথে আমি কিছুটা জয়ফল ও জয়িত্রীও পেস্ট করে দিয়েছিলাম এতে করে কিন্তু এই রোস্টটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর বিয়েবাড়ির বাবুর্চিরাও কিন্তু এটা করে থাকেন এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিলে রোস্টের কালারটাও অনেক সুন্দর আসে এবং খেতেও অনেক বেশি টেস্টি হয় এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিলিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পানি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য পানিটা দিয়ে আবারো বেশ ভালোভাবে একটু মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নাও হয়ে গেলে চুলাটা মিডিয়ামে চেয়ে আরো কিছুটা কমিয়ে দিয়ে 4-5 মিনিট আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর রোস্টটাকে টেস্টি করতে হলে অবশ্যই মশলাটাকে বেশ ভালোভাবে কষাতে হবে কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই রোস্টটা খেতে ততটা বেশি টেস্টি হবে তো আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে একে একে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি সবগুলা চিকেনের পিস দেওয়া হয়ে গেলে এবার আমি মশলার সাথে একটু আলতোভাবে চিকেনগুলোকে মিলিয়ে নিচ্ছি মশলার সাথে চিকেনগুলো একটু মিলিয়ে নিয়ে এবার আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ টক দই আর টক দইটাকে আমি বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম আর বিয়েবাড়ির বাবুর্চিরাও কিন্তু এই রোস্ট রান্নার মধ্যে টক দইটা ইউজ করে থাকেন এতে করে কিন্তু এই রোস্টটা অনেক বেশি টেস্টি হয় আর রোস্টের মধ্যে খুব সুন্দর একটি শাহি ফ্লেভার অ্যাড হয় এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে চেয়ে আরো কিছুটা কম করে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট বেশ ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিব দেখুন फ्रेंड्स প্রায় 10 থেকে 15 মিনিট চিকেনটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর চিকেনটা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে এবার আমি চিকেনটাকে নিচ থেকে বেশ ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে করে চিকেনটা নিচে থেকে না লেগে যায় এখন এখানে দিয়ে দিচ্ছি 4টি আস্ত কাঁচা মরিচ এতে করে এই রোস্টার মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি চিকেনটাকে যাতে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া যায় তার জন্য এখানে আমি 1 কাপ চিনি আরো কিছুটা কম পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে আবার একটু মিলিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিটের মতো আমি চিকেনটাকে রান্না করব
তো ফিরে আসছি আরো 10 মিনিট পর। फ्रेंड्स আরো 10 মিনিট চিকেন রোস্টটাকে রান্না করার পর আমার এই রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। চিকেনগুলো 100% কুক হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ শাহী গরম মশলা গুঁড়া এবং দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ কেওড়ার জল। বিয়েবাড়ির বাবুর্চিরা কিন্তু এই রোস্ট রান্নার মধ্যে এই কেওড়ার জলটা দিয়ে থাকেন। কেওড়ার জলটা দিলে রোস্টের ফ্লেভারটা অসম্ভব সুন্দর হয়। আপনারাও অবশ্যই কেওড়ার জলটা দিয়ে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো এবার আমি কেওড়ার জল এবং গরম মশলাটাকে বেশ ভালোভাবে রোস্টের সাথে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো জাল করব, এরই মধ্যে কিন্তু আমার রোস্টটা হয়ে যাবে। তো ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন ফ্রেন্ডস, আরও 2 মিনিট জাল করে নেওয়ার পর আমার বিয়েবাড়ির শাহী রোস্ট রান্নাটা একদমই হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই বিয়েবাড়ির শাহী রোস্টের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের রোস্টটা কেমন হয়েছিল তা আমার কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিটি উপহার দেওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল বাটন আছে তাতেও প্রেস করে রাখবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।